সৃষ্টিকর্তা আমাদেরকে কিন্তু একটা না একটা দিক দিয়ে পাওয়ার দিয়েছে। এখন অনেকেই সেটা বের করতে পারে, আবার অনেকে সেটা বের করতে পারে না। আমি যখন ক্লাস ফাইভে ছিলাম তখন হচ্ছে যে একটা পাখি আমাদের গ্রামের রাস্তার পাশে বিদ্যুতের কুটি ছিল, কুটির উপরে যেই ছিদ্র আছে ছিদ্রের মধ্যে একটা পাখি ঢুকে গিয়েছিল। তো সন্ধ্যার সময় আমার কৌতূহল হলো যে পাখিটা বের হচ্ছে না কেন। তো আমি কী বলো অনেকক্ষণ তাকায় থাকার পরেও দেখলাম যে পাখিটা বের হচ্ছে না, পাখিটা কি আটকে গেছে। তখন আমি দ্রুত খুঁটি বেয়ে উপরে উঠে যাই। আমি উপরে উঠে যাই, এটা একটা প্রশ্ন আসতে পারে, বিদ্যুতের খুঁটিতে কেন আপনি উঠলেন? 2004 সালে কিন্তু পল্লী বিদ্যুতের লাইন আসতে ছিল, যখন ওই সময় তারা বলেছিল যে এখানে আগামী এক মাসের মধ্যেও বিদ্যুৎ আসবে না। ওই কারণে আমি জানি যে এখানে বিদ্যুৎ নেই, এবং আমি ওই দিনেই যে দিনে অ্যাক্সিডেন্ট হয়েছি ওই দিনে অন্য সময়ে আমি গাছের ডালপালাগুলো কেটেছি, যে কারণে আমি সাহস পেয়েছি যে এখানে বিদ্যুৎ নেই। তখন পাখিটাকে আমি তাড়াই দেওয়ার জন্য উপরে উঠে গেছি। তো উপরে ওঠার পাখির কাছে আর যেতে পারি নাই, পাখিটা কী হয়েছে জানি না। আমি তার ধরার সাথে সাথে আমাকে বিকট আওয়াজ করে ফেলে দেয়। তো এরপর থেকে ওখান থেকে আমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়, যেখানে আমি 6 মাস ছিলাম। 6 মাস থেকে আমার হাতগুলো পচে যাওয়ার ফলে আমার হাতগুলো কেটে ফেলতে হয়, এগুলো সাথে সাথে কাটতে হয়, পরবর্তী দেরি করা যায় নাই। এরপর আমি গ্রামে চলে আসি। গ্রামে আমার মেডিকেলের 6 মাস এবং এদিকে 1.5 মাস, টোটাল 2টা বছর আমার হচ্ছে যে বসে কোনো কাজ ছাড়াই হয়, টাইম পাস হয়ে যায়। পরবর্তীতে আমি বুঝতে পারি যে আমার বন্ধুরা তো স্কুলে চলে যাচ্ছে, আমি একা এখানে কী করবো, এইরকম একটা খেলাধুলার মন মানসিকতা ছিল আর কি। আমি খেলবো, খেলাধুলা করব। তখন আমি ক্লাস ফাইভের সময় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে, এরপরও 2 বছর বসা ছিলাম। তখন আমি গ্রামে আমাদের বাড়িতে আমি বড় হচ্ছিলাম, তখন আমি বললাম যে আমি স্কুলে যাব, স্কুলে পড়ব। তখন ওরা বললো যে তুমি লিখবা কীভাবে। তখন একজন এক পরামর্শ দিচ্ছিলো যে পায়ে লিখো, এইভাবে লিখো, এইভাবে লিখো। তখন আমি যে না পায়ে লিখবো না, আমাকে চেষ্টা করতে হবে যে সুন্দরভাবে দেখতে যেন ভালো দেখা যায়। তখন আমি মামাদের খাতা কলমগুলো নিয়ে নাড়ানাড়ি ঘাটাঘাটি করতে ঘাটাঘাটি করছিলাম, করতে গিয়ে দেখলাম যে আমার মুখে মুখ দিয়ে হচ্ছে। তখন এইটাকে আমি করলাম যে কী করা যায়। এরপরে লিখে আবিষ্কার হলো, আমাকে স্কুলে ভর্তি করায় দিল। তো ওখান থেকে আমি জেএসসি, এসএসসি, এইচএসসি, এরপরে পাবলিক পরীক্ষা, এরপরে ইউনিভার্সিটির অনার্স কমপ্লিট করা, এরপরে মাস্টার্স কমপ্লিট করা, এই পর্যন্ত চলে আসা আর কি। এটা আমার ক্ষেত্রে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, ওনাকে আমি এটুকুই বলবো যে অশেষ ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এবং যে মাননীয় ICT প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্যার সহ ওনার যারা টিম আছে সবাইকে ধন্যবাদ জানাই। কারণ আমি এর আগে অনেকজনে আমার কাছে CV নিয়েছে, আমি প্রতি বছরে কোনো না কোনো বিষয়ে একটু নিউজে আসে, তখন আমার কাছে আসে বিভিন্ন পর্যায়ে। এর আগেও আমাকে ডেকেছে, কথা হয়েছে, আমার CV নিয়েছে, চাকরি দিবে বলেছে, বা অনেক জায়গায় ইন্টারভিউতে জয়েন হয়েছি। এগুলো তো আমি এরপর আমার আর কোনো হদিস তারা নেয় নাই, বা আমি এর পরবর্তীতে তাদের সাথে কন্ট্যাক্ট করেছি, তারা রেসপন্স করে নাই। আজকে যখন আমি মাস্টার্স কমপ্লিট করলাম, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে সারা বাংলাদেশে যখন এটা জানাজানি হইলো, মন্ত্রী মহোদয় যখন জানলো, তখন সাথে সাথে আমাকে ডাকলো। আমাকে কিন্তু প্রথমেই কল করেছে ICT মন্ত্রণালয় থেকে। তো এটা হচ্ছে যে তাদের যে রেসপন্সিবিলিটি, এটা আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে। আমি অলরেডি একজন সুপার হ্যাপি মানুষ, এটা মন্ত্রী এই জায়গায় কাজ করতে পেরে, আর আমি একজন কম্পিউটার বা ICT বিষয়গুলোতে আমার ঘাটাঘাটি করতে ভালো লাগে, আরও এই জায়গায় কাজ করার সুযোগ পাচ্ছি, এটা তো আরও যে আলট্রা প্রো সুপার হ্যাপি ধরতে পারেন, এইভাবে খুশি হয়েছি। বিড়ম্বনের শিকার এগুলো হয়েছি এবং হবো আমি জানি, এবং হচ্ছি, এগুলো আমি কখনো মাথায় নিই নাই। যেমন ধরেন একসময় যখন ছোটো ছিলাম, কোনো একটা জায়গায় যে একটা কথা বলতে চাইলে, একটু দাঁড়াইতে চাইলে হয়তো ওই জায়গায় আমি পাত্তা পেতাম না, বা দেখা যাচ্ছে কি এই দুই হাত না থাকার কারণে অনেকগুলো জায়গাতে গ্রামের বা গ্রামের অনেকগুলো জায়গাতে আমি অ্যাটেন্ড করবো এটা বললে তারা হয়তো এটা আমাকে ডিনাই করতো, এরকমগুলো আসতো। যেমন ধরেন হয় না, আমি গাড়িতে উঠতে চাচ্ছি, আমার যাওয়াটা জরুরি, রিক্স হচ্ছে জানি, বেঁচে থাকাও জরুরি, কিন্তু আমার যাওয়াটা আরও বেশি ইম্পর্টেন্ট। তখন আমি ভিতরে বসতে চাচ্ছি, তখন প্রতিবন্ধী সিট লিখে আছে, কিন্তু দেখলাম যে ওখানে একজন সুস্থ মানুষ প্রতিবন্ধী হয়ে বসে আছে। তো এখন আমি কিন্তু ওনাকে বলি না, আমি ওনার সামনে দাঁড়াই থাকি, বা এইরকম একটা এইরকম কাজগুলো, এগুলো বাধা
কিন্তু আমার কাছে কখনো বাধা হয়নি। বাধা হিসাবে যদি আমি মনে করতাম যে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না, যে আমার মতো না শুধু, অর্থাৎ যারা বিভিন্নভাবে ফিজিক্যালি বা চ্যালেঞ্জ, চোখের সমস্যা, ব্রেনের সমস্যা, একটা জিনিস আমাকে বিশ্বাস করতে হবে এবং আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদেরকে কিন্তু একটা না একটা দিক দিয়ে পাওয়ার দিয়েছে। এখন অনেকেই সেটা বের করতে পারে, আবার অনেকে সেটা বের করতে পারে না, অনেকে বের করতে চায় বা সমাজ তাকে বের করতে দেয় না। এখন কে আমাকে বাধা দিচ্ছে, কারা আমাকে বাধা দিচ্ছে, এগুলো জাস্ট কেয়ার করবেন না, আপনারা দেখবেন না। আমি এগুলো কিছুই দেখি নাই, আমার পাশে অনেক কথা বলা হয়েছে, এগুলো আমি টোটালি কেয়ার করি নাই। আমি বলতেছি যে আমি জানি আমি কি, আমি সেই জন্য যেটা চিন্তা করি আমার কোনটা ভালো, আমার ভবিষ্যৎ কোনটা করা উচিত, আমি যে কোনোভাবে সেটা করে ফেলি। যদি সরকারি কোনো জায়গায় গিয়ে আমি আটকে যাই, আমি সেখানে আইনের কথা বলি, আমি সেখানে যে প্রতিবন্ধী সুরক্ষা আইন আছে সুরক্ষা আইনের কথা বলি। অনেকেই বলেছিল যে এইগুলো অ্যাকচুয়ালি হয় না, আপনি মিডিয়াতে আসছেন, তাই অনেকেই কমেন্ট করছে এরকম। আমি বলি যে এই যে দেখেন, এটা নক করা, পুক করা, মিডিয়াকে পুক করা, এটা একটা আপনার সাহস রাখতে হবে। আপনি যদি কথা বলতে পারেন, আপনার যে শাউট করতে পারেন, আপনার পাশে কিন্তু সবাই আসবে, আমার পাশে আপনারা যেমন সবাই আসছেন। আমি একজনকে ধন্যবাদ দিলে এটা অনেক কম হয়ে যাবে। আমি আমার মায়ের সাথে, মাকে অ্যাড করে মায়ের সাথে আমার নানার বাড়ির সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই, বিকজ তারা না থাকলে অনেক জায়গায় আমি হয়তো ভিক্ষুক হয়ে যেতাম, এক কথায় বলতে গেলে। তারা আমাকে ওই জায়গাটা যেতে দেয়নি, আর আমার এলাকাবাসী, আমার চকরিয়াবাসী আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে, তাদের কাছে কৃতজ্ঞ।